হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সারওয়ার জাহান, আপনাদেরকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে চাইনিজ নিউ ইয়ার, দেয়ার ইজ লটস অফ চাইনিজ পিপল, ইউ নো, নিউ ইয়ারে তারা কিভাবে এনজয় করে, সো এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করছি। সো লেটস গো। এই যে উনি হচ্ছে যে এখানে কিছু নিউজ চ্যানেল বা কিছু তারা হচ্ছে যে নিউজ করতেছে এখান থেকে। এখন আমরা আরেকটা সাইডে চলে আসছি এবং এই সাইড থেকে হচ্ছে যে আমরা একটা নতুন প্লেসে যাব যেটা হচ্ছে যে অসাধারণ। বন্ধুরা, এখানে হচ্ছে যে এই ফুল এরিয়াটাকে তারা হচ্ছে যে ফুল লাল কালারের অনেক রকম ডিজাইন এবং অনেক এলিমেন্ট দিয়ে সাজাইছে। আমরা যেমন নববর্ষের মতো আমাদের মতো বাঙালিরা বিভিন্ন জায়গা সাজিয়ে ফেলি, তারাও চাইনিজ যে এরিয়াগুলো আছে এখানে অনেক মানুষ গ্যাদারিং করতেছে এবং তারা অনেক আনন্দ করতেছে এবং একসাথে ফ্যামিলিদের সাথে সময় কাটাচ্ছে। তো আমরা আরও সামনে যাই এবং এই যে বাড়িটাতে ফুল মানে লাইটিংটাতে করছে, লাইটিংটা খুবই অসাধারণ এবং এই দিক দিয়ে আমরা এখন ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা, এই জায়গাটাতে আসলে লাইটিংগুলো কত সুন্দর এবং এটা একটা পার্ক, এই পার্কটাতেও আসলে ফুল মানে লাইটগুলো যে হলুদ কালার লাইটগুলো এগুলো খুবই মানুষকে অ্যাট্রাক্ট করে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে চাইনিজ একটা পশ এরিয়া বলা যায় বা একটু রিচ এরিয়া। সো এখানে অনেক রকম হোটেল রেস্টুরেন্ট, তারপর বিশেষ করে নিউ ইয়ার উপলক্ষে এখানে অনেক সুন্দরভাবে লাইটিং করা, তারপর ওখানে আরও সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। বন্ধুরা, আমরা হচ্ছে যে এই এরিয়াটাতে দেখলাম, কারণ এইখানে হচ্ছে যে চাইনিজ যে রাজা আছে, আমি এর আগেও বলেছি যে অনেকবার ভিজিট করেছে এই জায়গাটাতে। তো এই জায়গাটা একটা মানে ডিফারেন্ট এরিয়া, এটা অনেক পুরনো খাল থেকে কাঠ দিয়ে ঘরগুলো বানানো এবং তাদের যে প্রাচীন নিদর্শনগুলো এই এরিয়াটাতে ফুটে উঠে, এর জন্য অনেক মানুষ এদিকে দেখাও যে ঘুরতে আসে এখানে। সো বন্ধুরা, আজকে আমার চাইনিজ নিউ ইয়ারের দিনে আজকে আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সো স্টে উইথ গো সারওয়ার ডেইলি।